আমার কথার উপরে কথা বলাটা তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। না আমার মেয়ে আমি বুঝবো কেন? তুমি দিন রাত ব্যবসায় ডুবে থাকো, তুমি সবই বোঝো। হ্যাঁ বুঝি। কি তোমার কিছু বলবার আছে? থাকে না। হ্যাঁ আমি বলছিলাম যে যশোর বিয়েটা বীরেন্দ্রর সঙ্গে দিলে ভালো হতো। কে বীরেন্দ্র? আমাদের বীরেন্দ্র। তোমাদের বীরেন্দ্র? ও তোমার সম্বন্ধী বীরেন্দ্র? হ্যাঁ ওদের খুব আগ্রহ। আসলে খুব আগ্রহটা কার? ওদের বাড়ি সকলে। তোমার বোনকে ঘরে নেবার আগ্রহ অনেকেরই থাকতে পারে, অন্যের আগ্রহের কথা ভেবে কাজ নেই। তোমার বোনের বিয়ে আমাদের আগ্রহ অনুযায়ী হবে। এখনো সময় আছে, তুই নিজে গিয়ে বল না। পাত্রটি কে? ওই বিশ্বনাথ জাতির বুঝি? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অত বড় বংশের ছেলে রমেশের থেকে একটা মাইনে করে সেক্রেটারি তোমার কাছে বলা হলো? হ্যাঁ হলো। ভুলে যেও না, বিশ্বনাথের বাবা আমার পাশে ছিল বলেই ব্যবসা এত বড় হতে পেরেছিল, আর সে নেই বলে আমার কৃতজ্ঞতাটুকু চলে যায়নি। বিশ্বনাথকে আমি চার আনার শেয়ার দেবো ঠিক করেছি। তার থেকে মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দাও। তোমাদের মেয়েদের যেখানেই ফেলা হোক হাত পা বেঁধেই ফেলতে হয়, আমি বরং জলে না ফেলে ভালো জায়গাতেই ফেলছি। বেশ তাহলে এটাও জেনে রাখো, তোমার মেয়ে একটা মাইনে করা সেক্রেটারিকে কিছুতেই বিয়ে করবে না। করতে হবে, আমি যা বলেছি তা নড়চড় হবে না। মানে মানে তোমার খুশি মতো সবকিছু হয়ে যাবে, আর আমি যে রমেশের মাকে কথা দিয়েছি সেটা কিছু নয়। মেয়ের বিয়ে দেওয়াটা শাড়ি গয়না দেওয়া নয়। কে তোমায় কথা দিতে বলেছিল? কেন দেব না, বেশ করেছি দিয়েছি। আমাদের মান মর্যাদা বলে কিছু নেই? মান মর্যাদা অন্যের ওপর নির্ভর না করে দুনিয়ায় এক পা চলার মুরুব যাদের নেই তাদের আবার মান মর্যাদা? বাবা আমাদের সম্পর্কে এরকম কথা তুমি বলতে পারো না। কেন বলতে পারি না? মহিলা সমিতিতে স্ত্রী স্বাধীনতার ওপর লম্বা লম্বা বুলিয়া ওরাও বলে। তোমার কাছে বুলি হতে পারে কিন্তু আমাদের কাছে তার যথেষ্ট দাম আছে। তোমার যতই টাকা থাক, মেয়েদের মান সম্মান একেবারে আস্তা করে গড়াগড়ি যাবার জিনিসটা এটা তোমার জানা উচিত। আমার উচিত অনুচিত আমি বুঝবো, তোমার কাছে তা শিখতে হবে। হ্যাঁ দরকার হলে হবে। কেন তুমি এমএ পাস করেছো বলে তোমার ওই বিদ্যে সারা মাসের প্রসাধনের খরচ উঠবে কিনা সেটা একবার যাচাই করে দেখেছো? দরকার হলে সেটাও দেখব। তুমি তুমি ভাবো কি আমাদের? কি ভাবি? শোকেসের পুতুল, শোকেসের পুতুলের মতো নিরাপদ আভিজাত্যের একখানা কাঁচ ঘরে তোমাদের সাজিয়ে না রাখলে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বুঝলে? হ্যাঁ তাই, টাকায় মুড়ে রাখা হয়েছে বলে দুনিয়াটা কি টের পাচ্ছ না? এত বড় মেয়েকে এসব কি বলছো তুমি? চুপ করো। শোনো, তুমি সেদিন বিশ্বনাথ জাকিকে অপমান করে এসেছো, আমি কাল তাকে আসতে বলেছি, তুমি তাকে রিসিভ করবে, তার কাছে ক্ষমা চাইবে। না কখনো চাইবে না, তাতে আমার আপত্তি আছে। এ বাড়িতে আমার কথার ওপর কারো আপত্তি থাকবে না। হ্যাঁ তাই, আর যদি আপত্তি থাকে এই ঐশ্বর্যের বাইরে দুদিন রাস্তায় নেমে দেখে এসো যে মাটির দুনিয়াটা কিরকম, আর কে ফিরে তাকায় তোমাদের দিকে। শোকেসের পুতুল হয়ে বেঁচে থাকার ইচ্ছে নেই, তাই মাটির দুনিয়া দেখতে চললাম। এই দুনিয়া বেঁচে থাকার সামর্থ্য যদি নাই থাকে তখন আবার নিজেই তোমার শোকেসে ফিরে আসব, আর তোমার সব অপমান মাথায় তুলে নেব। তার আগে দয়া করে আমার খোঁজ করার চেষ্টা করো না। যশোর।